2022 শেষে আগমন ঘটল 2023 এর। গত বছরটি নিয়ে প্রায় সবারই কোনো না কোনো স্মৃতি জমে আছে। লিওনেল মেসিও ব্যতিক্রম নন, তবে সদ্য সমাপ্ত বছরটা তার কাছে অন্যান্য বছরের তুলনায় আলাদা হয়ে থাকবে। কেন থাকবে সেটা নিশ্চয়ই বলে দেওয়ার প্রয়োজন নেই। ক্যারিয়ারে অনেক অর্জন থাকলেও বিশ্বকাপ না জেতার আক্ষেপ লম্বা সময় ধরে যন্ত্রণা দিয়েছে তাকে। কাতার বিশ্বকাপে সেই আক্ষেপ ঘুচিয়েছেন মেসি। 36 বছর পর আর্জেন্টিনাকে দিয়েছেন তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা, তাই বিশেষ এই বছরটা কখনোই ভুলতে পারবেন না আর্জেন্টাইন অধিনায়ক। ইনস্টাগ্রামে এক পোস্টে মেসি লেখেন, এমন এক বছর শেষ হলো যা কখনো ভুলতে পারবো না, যে স্বপ্নের পেছনে সবসময় ছুটেছি তা অবশেষে সত্যি হলো। তবে এর কোনো মূল্যই থাকতো না যদি তা ভাগাভাগি করে নেওয়ার জন্য দারুণ একটা পরিবার না থাকতো। পরিবার বন্ধুরা আমার সবসময় পাশে থেকেছে এবং প্রত্যেকবার আমি পড়ে গেলেও তারা আমাকে মাটিতে থাকতে দেয়নি। মেসি আরও যোগ করে বলেন, আমি মনে করি এই বছর সবার জন্য দারুণভাবে কেটেছে এবং 2023 সালে সুখী থাকার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে আমার দৃঢ় আলিঙ্গন।